আপনারে আর কষ্ট কইরা আমার কলেজ যাওয়ার রাস্তায় দাঁড়ায় থাকতে হবে না আমার জন্য। আমি আপনাকে মুক্তি দিয়ে দিছি। কেন তুমি কি অন্য কলেজ চলে যাবে? না আসলে হয়েছে কি, গতকাল আমাকে দেখতে এসেছিল পাত্রপক্ষ। আব্বা সকলে জানিয়েছে যে আমাকে নাকি পাত্রপক্ষ পছন্দ করে ফেলেছে। এই যে আগামী শুক্রবার আমার বিয়ের ডেট ঠিক হয়েছে। আপনাকে কিন্তু আসতেই হবে, খালি হাতে আসেন না, হ্যাঁ কিছু নিয়ে আসেন সাথে করে। অসম্ভব, এই বিয়া হইব না। তকদিরে আমার সাথে তোমার বিয়া লেখা হয়ে গেছে। পাগলের মতো সব কি কন আপনি, এসব কথা কে বলেছে আপনাকে? হস্তরেখাবিদ। হস্তরেখাবিদ? জি, হস্তরেখাবিদ বলেছে তোমার আমার মিল হবে, মানে তোমার আমার নেগেটিভ পজিটিভ প্লাস হইছে। নেগেটিভ পজিটিভ প্লাস হইছে মানে? পড়াশোনা করো না কলেজে গিয়া, খালি যাও আর আসো আর ঢ্যাং ঢ্যাং করো না। শোনো, বাতি জ্বলে কিভাবে? কারেন্ট দুইটা পজিটিভ একসাথে হলে কিন্তু বাস্ট মারবে, বাতি চলবে না। নেগেটিভ পজিটিভ যখন একসাথে হবে তখন সেই বাতিটা জ্বলবে। তোমার নামের প্রথম অক্ষর, আমার নামের প্রথম অক্ষর, এই দুই অক্ষরের মধ্যে কোনো পজিটিভ হয় নাই। কিন্তু আমি হয়েছি গিয়া ফুল নেগেটিভ, তুমি হয়েছি গিয়া ফুল পজিটিভ, তাই পজিটিভ নেগেটিভ মিললা বাড়তে চলে গেছে। এখন ক্লিয়ার? আপনি এগুলো বিশ্বাস করেন? অবশ্যই। পাগলের মতো কি কোন এগুলা? পাগলের মতো কথা বলছি না, একদম সুস্থভাবে কথা বলছি। আমার বিয়ার রাশিতে আমার বোন নাম আসছে কি জানো? পুষ্প। আমার বউর যে বর্ণ দিছে, নাক চোখ ঠোঁট কান সবকিছু, কথাবার্তার স্টাইল, হাঁটার স্টাইল সবকিছু তোমার সাথে মিলে গেছে। এখন বলো, আমার বউ তুমি ছাড়া আর কেউ হইতে পারে না? এইসব ভণ্ডদের কথা আপনি বিশ্বাস করেন? খবরদার পুষ্প, এদেরকে ভণ্ড বলবো না, এটা একদম সত্য, ধ্রুব সত্য, পানির মতো স্বচ্ছ, চকচকে ঝকঝকে। আচ্ছা আপনি আমার একটা কথা কন্ত কাদের ভাই, আপনার সাথে কি আমার মেলে? মেলে না কেন, মিলালেই মিলবে। আর শোনো, উপরওয়ালা কার সাথে কার জুটি মিলে রাখছে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারবো না। একটা কথা মনে রাখবা, জন্ম মৃত্যু বিবাহ সব তার উপর নির্ভর করে। এই কথাটা আসলে আপনি ঠিকই বলেছেন, আপনার এই কথাটা আমি মানি। কিন্তু ধরেন, সাপোজ যদি আপনার আমার বিয়া হয়, তাহলে আপনি আমার খাওয়াবেন কি? আপনি তো একটা অশিক্ষিত, তেমন কোনো পড়াশোনা করেন নাই, চাকরি বাকরি নাই, বেকার এক কথায়। যদি সন্তান হয়ে যায় তার খাওয়ানোর দায়িত্ব কিটা নিবে? এই সন্তান যখন পৃথিবীতে আসবে সে রিজিক নিয়েই আসবে, রিজিকের মালিকও। কাদের ভাই আপনার সব কথা আমি মানতেছি, কিন্তু আসলে তো আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমার তো আর কিছুই করার নাই। আপনি প্লিজ আমারে ভুলে যান, মানে খামোখা কেন নিজের মনে কষ্ট বাড়াবেন কোন? অসম্ভব। তোমার পরিবার যদি স্বেচ্ছায় আমার সাথে বিয়ে না দেয় তাহলে আমরা পালাই যাবো কেয়ামত থেকে কেয়ামতের মধ্যে। পালায় কই যাব? সবাই যেখানে যায়। সবাই কোথায় যায়? কক্সবাজার। কক্সবাজার? আপনি জানেন কক্সবাজার কোথায়? যাইতে কত টাকা খরচ হয়, ওখানে গিয়ে হোটেলে থাকতে হয়, খাওয়া দাওয়া মেলা খরচ, টাকা আছে আপনার কিন্তু বেকার। এই কক্সবাজার কত দূর আমি জানো না, কেন এটা বার্মার সীমান্তের পাশাপাশি, সেখানে বিশাল সমুদ্র আছে, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর, সমুদ্র সৈকত, সেখানে তোমরা নিয়ে যাবো। আর টাকা পয়সা খরচ করতে ভাবতেছো? আমার তুমি ফকির মনে করছো নাকি? আমার যে জমি জমা ছিল সেগুলো বেচে 6 লাখ টাকা আমি দোলাবের কাছে রেখে দিচ্ছি, সেই দোলাবের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে আমরা সমুদ্রে যাবো। আমরা ওই যে কি রূপচাঁদা মাছ খামো, কোরাল মাছ খামো, নো চিন্তা, ডুবুটি। আপনার এসব কিছুই করা লাগবে না, আপনারই আমার পছন্দ না। শোনো পুষ্প, আমার ছাড়া তুমি কারো বিয়ে করতে পারবে না। তোমার বিয়া যদি কারোর সাথে ঠিক হয়ে থাকে সেইখানে গিয়া বদনাম কইরা তোমার নামে আমি বিয়ে ভাঙিয়ে দেবো, তোমার বিয়ে হইবো আমার সাথে। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। চুপ করেন, একদম চুপ করেন তো, আই হুমকি দিয়ে কোনো লাভ নাই আমারে। অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে এই হলো ঘটনা।